তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেন থামছেই না, আর এই গোষ্ঠীদ্বন্দ্ব যেন নতুন কিছু নয়। আমরা যদি দক্ষিণবঙ্গের দিকটা দেখি, দক্ষিণবঙ্গে বসিরহাট সন্দেশখালীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, ভাঙড়ে আরাবুল শওকতের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, বীরভূমে কাজল কেষ্ট, এবার উত্তরবঙ্গ থেকেও খবর আসছে উত্তরবঙ্গের দাপুটে নেতা উদয়ন গুহ তার বিরুদ্ধেই নাকি দলের ভিতরে চক্রান্ত হচ্ছে, বিশাল কেচ্ছা মানে যাকে বলে আর কি, উদয়ন গুহর বিরুদ্ধেই তার দলের নেতা সোচ্চার হচ্ছেন এবং এর ফলে কিন্তু ভিতরের খবর অনেক বেরিয়ে আসছে। আর এই বিষয়ে বিস্তারিত বলবো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নিয়ে যে কটাক্ষ, যে বিতর্ক হচ্ছে গোষ্ঠীকণ্ডল প্রকাশ্যে তৃণমূল নেতা বনাম তৃণমূল মন্ত্রী, তা নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত কোচবিহারের রাজনৈতিক পট। একদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে নিশানা করেছেন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মণ, পাল্টা সাংবাদিক বৈঠক করেছেন উদয়ন ঘনিষ্ঠরা। মন্ত্রী বনাম বংশীবদনের তর্জা নিয়ে বংশীর বিরুদ্ধে দিনহাটাতে সাংবাদিক বৈঠক তৃণমূলের। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো, কিন্তু তার আগে শুনে নেব বংশীবদন বর্মণ তৃণমূল নেতা, তিনি কি বলছেন, তিনি কি অভিযোগ করছেন। তৃণমূল বলছে তো এটা সমস্ত মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আমার যে স্কুলগুলো ছিল অর্গানাইজ স্কুল ছিল বহুদিন থেকে স্কুল, যখন রাজবংশী ভাষা একাডেমি গভর্নমেন্ট করে তখন আমার মাথায় ভাবনা আসে যেহেতু রাজবংশী ভাষা একাডেমি করছে তবে এই ভাষাতে পঠন পঠন করলে সরকার কোনোদিন কোনো স্কুল অনুমোদন দিবার পায়। আমরা যে স্কুলে পড়াশোনা করছি আমরা প্রথমে স্কুলগুলো অর্গানাইজ ছিল, পরে সরকার অনুমোদন দিছে, এই জ্ঞান থাকিয়ে আমরা নয়া করিয়া অর্গানাইজ স্কুল করছি 200টা। সেটা আমরা মমতা ব্যানার্জির আবদার রাখছি যে আমার এই 200টা স্কুল যদি তোমরা অনুমোদন দেন তাহলে 21 বিধানসভায় আমরা তোমার সাথে থাকবো, এটাই ছিল কন্ডিশন। আর সেই অর্গানাইজ স্কুলত মমতা ব্যানার্জি অনুমোদন দিছে, তার জন্য আমরা তার সততা আছি। এটা পয়সা খাওয়া পয়সা নেওয়া কোনো প্রশ্ন নাই, এটা অর্গানাইজ স্কুল কারণ পয়সা দিয়ে চাকরি করে না। তবে একটা প্রশ্ন কথা, একটা গল্প আছে যে একটা নদীর ধারে ভোরবেলা সাধু স্নান করে, চোরও স্নান করে নদীর এপার ওপার। চোর এপারে স্নান করে ভাবে যে ওই পারের লোকটাও চোর, শীত কাটতে গেছে গায়ে মাটি লাগছে, আর এবারে সাধুটাও ধর গাওধর বলে যে ওই পারে একজন সাধু বেরোয়েছে, একজন সাধু নদীতে স্নান করতেছে। যার যেমন ক্যারেক্টার সে অন্যকেও একে ক্যারেক্টার ভাবে, যার জন্যে যে বা যারা বা যায় এই কথাটা কইছে যে টাকা পয়সা নিছে তার টাকা খাওয়া অভ্যাস আছে ধরে মানুষকে ওইটাও মনে করে। তবে এটা ভুল ধারণা, আমার রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল অর্গানাইজ স্কুল, অর্গানাইজ স্কুল কারণ টাকা দিয়া চাকরি নেয় না। আমার সবচেয়ে নীতি আদর্শ নিয়ে চলি, আমরা সৎ কথা কই, সৎ পথে চলি, অন্যায় করলে প্রতিবাদ করি, যে মানুষ অন্যায়ের প্রতিবাদ করে সে অন্যায় করিয়া কারো টাকা খায় চাকরি দেয় না, এটাই তার বড় প্রমাণ। বললাম কালকে যে সংবাদ মাধ্যমে আপনি প্রতিক্রিয়া দিয়েছেন আবাস যোজনার ঘরের টাকা নেওয়ার প্রসঙ্গে, মন্ত্রী যে বক্তব্য দিয়েছে, আপনার প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে সেই সংবাদ মাধ্যমকে মন্ত্রী আবার বলেছেন যে আপনার নাম করে বলেছেন যে কথার কোনো ভিত্তি নেই, আপনি মাঝে মাঝে শিরোনামে আসার জন্যই এই কথাগুলো বলে থাকেন। দেখো শিরোনামে আসার জন্যে কায় কথা কয় আর কায় সত্যি কথা কয় পাবলিক জানে, আমার কথা যে ভিত্তি নেই এত জ্বালাটা কিসের? বংশীবদনের কথার কোনো ভিত্তি নেই তাহলে ওনার এত জ্বালা যন্ত্রণা কিসের? পরিষ্কার বক্তব্য, আমি কিন্তু নতুন কিছু খবর আমি মনের থেকে বের করে এটা খবরটা করিনি। উদয়নবাবু কোনো একটা মিটিংয়ে পরিষ্কার বলছে ও দলের কর্মী টাকা খায় কাটমানি খায়, উমের দলের লোক। তা তুমি দলের একজন মন্ত্রী, তুমি দলের একটা পোর্টফোলিওতে আছো, তা তোমার নিচু দলের কর্মী টাকা খায় তুমি জানো না? তাহলে তুমি জানো, নিশ্চয়ই জানো তোমার তো কে কে টাকা খায়, তা টাকা খাওয়াটা যদি তুমি নাই জানো তাহলে কেমন করে তোমার ধরা পড়লো যে টাকা খায়? এবার এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন করছি আমি, তাহলে নিচুতলার কর্মী টাকা খাচ্ছে আর তুমি চুপচাপ মেনে নিচ্ছ কেন? হয় তুমি এটার প্রতিবাদ করো, তুমি বন্ধ করো, আর না হলে তুমি যদি এটা ব্যর্থ তাহলে তোমার প্রশাসন মানে তুমি দলের ক্ষেত্রে ব্যর্থ, যার জন্য তোমার পদত্যাগ করা উচিত, এই তোমার বক্তব্য ছিল। এখন যদি উদয়ন গুহ বলে যে আমি যে কথাটা বলছি আমার নিচুতলার কর্মী টাকা খায় সেটা ভুল বলছি, টাকা খায় না, বস ভুল বললেই তা আমার বক্তব্য শেষ। উদয়ন গুহ কী বলছে না বলছে উনি ভুল স্বীকার করলেই সে, এখানে আমার নতুন কিছু বলার নেই। আর অন্যদিকে পাল্টা উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল নেতা কি বলছেন সাংবাদিক সম্মেলন করে আমরা শুনবো। আমাদের এলাকায় একটা প্রচলিত সংবাদপত্রে বংশীবদন বর্মণ আমাদের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় নেতা, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী উদয়ন গুহ মহাশয়ের নামে যেভাবে উচিতভাবে আক্রমণ করে, সবার প্রথমে আমি তার ধিক্কার জানাই, তার তীব্র প্রতিবাদ করি। আমরা ভেবেছিলাম যে আমাদের জেলা পার্টির থেকে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ হবে, তো জেলা পার্টি যেহেতু
এমন কোনো প্রতিবাদ বা এমন কোনো সাংবাদিক বৈঠক করেনি। বাধ্য হয়ে আমরা দিনহাটা বিধানসভায় যারা আমার নেতৃত্বে আছি আমরা আজকে আপনাদের দেখেছি যে বংশীবাদন বর্মন যেভাবে আমাদের নেতার সম্পর্কে কথাগুলো বলেছে, চোরের মায়ের বড় কথা, তা আমাদের এখানে রাজবংশী প্রতিনিধি হিসাবে আমাদের হিরলাল দাস তিনি আছেন, অনন্ত বর্মন আছেন, তারাও বলবেন। যেমনি নিজেকে রাজবংশীদের নেতা হিসেবে তিনি মনে করছেন যে সমস্ত রাজবংশী সমাজ বংশীবাদন বর্মনের কথায় চলবে, তার কথাই সব শেষ কথা। আমরা একটা জিনিস লক্ষ্য করে থাকি যে যখন ভোট আসে তিনি তৃণমূল কংগ্রেসের থেকে টিকিট প্রত্যাশা করে, টিকিটটা হয়তো তিনি পান না, কারণ আমাদের দল আমাদের নেত্রী ভালো করে জানে যে বংশীবাদনের যা ক্ষমতা 500 লোক একত্রিত করতে পারবে কিনা আমাদের সন্দেহ আছে এই মুহূর্তে। বিশেষ করে তার যে কার্যকলাপ, আজকে রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের তিনি ভাইস চেয়ারম্যান, ভাষা একাডেমির চেয়ারম্যান, এতগুলো সরকারি পদে থাকার পরেও আমরা খুঁজে পাচ্ছি না যে তিনি রাজবংশী সমাজের জন্য তিনি কী কাজ করছেন। এটা আমরা আজ পর্যন্ত আমরা কিন্তু ভালোভাবে জানি না, বা আজ পর্যন্ত আমরা কোনো সংবাদপত্রে বা কোনো মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা শুনতে পারি। আর তিনি আমাদের নেতা, তিনি আমাদের অভিভাবক, আমরা একটা পরিবারের মতো চলি। তিনি আমাদের দলীয় কর্মীদের কোন ভাষায় শাসন করবে, কীভাবে শাসন করবে, এটা নিজে বংশীবাদন বর্মনকে সেটা বলে দিতে হবে না। আজকে তার যে প্রযুক্তিগুলো আছে এক এক করে সেগুলো যদি আমরা মানুষের সামনে তুলে ধরি, বংশীবাদন বর্মন কিন্তু মুখ লুকাবার মতো কোনো জায়গা তিনি খুঁজে পাবেন না। আজকে বিভিন্ন জায়গায় রাজবংশী স্কুল তৈরি করে সেখানে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগের টাকা কীভাবে তোলা হলো সমস্ত তথ্য প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে, আমরা সেগুলো আগামীতে মানুষের সামনে আমরা তুলে ধরব। তাই আমি একটা কথাই বলবো যে আমাদের শ্রদ্ধেয় নেতা উদয়ন গুহ মহাশয় তিনি আমাদেরকে শাসন করতে পারেন, তিনি কর্মীদেরকে কী হবেন, তিনি ধমকাবেন, কী কথা বলবেন, সেটা একান্তই আমাদের দলীয় ব্যাপার। আর তিনি আমাদের সংবাদপত্রে যেটা উল্লেখ করা হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের সহযোগী, আমরা অন্ততপক্ষে দিনহাটায় তার আচার আচরণ আমরা সেটা কিন্তু বুঝতে পারি না, বরঞ্চ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেন, তিনি তৃণমূল কংগ্রেসকে ছোট করার তিনি চেষ্টা করেন। আজকে তৃণমূল কংগ্রেসের পরিচালিত রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর বিরুদ্ধে তিনি যে ভাষায় কথা বলেছেন, তারপর অন্ততপক্ষে আমরা তাকে আমাদের সহযোগী হিসেবে আমরা মানতে পারি না। বংশীবাবু, আমি নিজের চরকায় তেলটা দিই। বংশীবাবু, 2021 নির্বাচনে কি করেছিল আমরা সবাই জানি। 2021 নির্বাচনে ওই মমতা বলছিল যে উনি প্রত্যেকটা ইলেকশন দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।